बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। आज आमरा एसेछि जाकराबाड़ी धनिया रसुलपुर एलाकाय एकजन प्राणबिक मातार साथे आपनादेरके परिचय करिये देवार जन्य, जे किना रास्तार निरीह अबला प्राणीदेरके निये काज करे। আসলে কিছু কিছু ব্যাপার থাকে মানুষের জন্মগত। আর এই বিষয়টা আসলে আমি শিক্ষা পেয়েছি আমার ফ্যামিলি থেকে। আমার মা, আমার ফ্যামিলি যারা ছিল তারা মানে কি প্রাণীদেরকে খুব ভালোবাসতেন, তো এখনো আমার মা প্রাণীদেরকে খুব ভালোবাসে। আসলে মূলত হচ্ছে প্রত্যেকটা মানুষের শিক্ষাটা হয় প্রথম তার পরিবারের কাছ থেকে। তো যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে এই জিনিসটা আমার কোত্থেকে এসছে, তাহলে আমি এক কথায় বলবো যে এই শিক্ষাটা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। আপা, আপনি মানে আপনার কি কি পশু পাখিদেরকে আর কি আপনারা সেবা দিয়ে থাকেন? সেবা দিয়ে কি কি পশু পাখি ওভাবে চাষ করা যায় না, মূলত হচ্ছে আমরা আসলে রাস্তার অসহায় প্রাণীগুলোকে নিয়ে কাজ করি। সেটা হতে পারে ইঁদুর, তেলাপোকা থেকে শুরু করে যে কোনো প্রাণী, তবে মূলত হচ্ছে বেশিরভাগ নির্যাতিত তো হয় কুকুর বিড়ালগুলোই। তো আমাদের মূল টার্গেট থাকে হচ্ছে কুকুর বিড়ালদেরকে নিয়ে কাজ করায়, তবে আমাদের কাছ থেকে কিন্তু একটি প্রাণীও বাদ যাবে না যদি তার সেবার প্রয়োজন হয়। আপা, এই যে এই পশু পাখিগুলোদেরকে নিয়ে যে আপনারা কাজ করেন, এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হয় না? সমস্যার সম্মুখীন আসলে প্রত্যেকটা কাজের মধ্যেই থাকবে। আপনি যদি আপনি কখনোই কোনো সরল সহজ পথ পাবেন না যে কোনো কাজ করতে গেলে, তো প্রত্যেকটা পথেই বাধা প্রতিবন্ধকতা থাকবেই। তো আমার ক্ষেত্রে যেটা আমি বলি যে না, আমি কিছুটা প্রতিবন্ধকতা হয়তো ফেস করতে হয় না, কারণ আমার হাজবেন্ড যিনি আমাকে খুব সাপোর্ট করেন, আর আরেকটা বিষয় হচ্ছে আমার পরিবার, ওরাও আমাকে খুব সাপোর্ট করে। কিন্তু রাস্তার অসহায় প্রাণীদেরকে নিয়ে কাজ করতে গেলে তো কিছু প্রতিবন্ধকতা থাকবে, তো সেটাকে আসলে ইগনোর করতে শিখতে হবে। এই যে আপনি কাজ করছেন, তো এই কাজ করতে গেলে আপনার ভালো লাগা বা খারাপ লাগা যদি কিছুটা শেয়ার করতেন আমাদের সঙ্গে। ভালো লাগা বিষয়টা তো অবশ্যই আছে, ভালো না লাগলে তো আসলে আমরা বিষয়টা শেয়ার করতে পারি না। আপা, কিছু মনে না করলে ওকে কি একটু বের করে, আপা যদি একটু শেয়ার করতেন আপনার ভালো লাগা মন্দ লাগা কাজ করতে গিয়ে। আসলে প্রত্যেকটা বিষয়ে কাজে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। আর এই প্রাণীদের নিয়ে আমার কাজ করতে খুব ভালোই লাগে, কারণ এদের মধ্যে হিংসা বলেন বিদ্বেষ বলেন সেই জিনিসটা নাই। আমাদের মানুষের মধ্যে হিংসা, তারপরে হচ্ছে একজনের প্রতি আরেকজনের যে মানে হীনমানসিকতাটা, সেটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে নাই। তো ওরা হচ্ছে নিষ্পাপ, তো নিষ্পাপ প্রাণীদের নিয়ে কাজ করাটা আসলে আনন্দের বিষয়। তবে হ্যাঁ, খারাপ লাগারও কিছু বিষয় আছে, একেবারে যে খারাপ লাগে না তা না। যখন দেখি যে কিছু প্রাণী এমন অবস্থায় আছে ওদের চিকিৎসা দিলেও হয়তো ওরা ভালো হবে না, বা ওদেরকে আমি প্রয়োজন মতো খাবারটা সাপ্লাই করতে পারছি না, তখন আমার কাছে খুব খারাপ লাগে, তখন আসলে আমি নিজে থেকে ভেঙে পড়ি। আপা, মানে ওদেরকে নিয়ে যে আপনি যে কাজ করেন, ঠিক আছে, তো এটা আপা আপনি এই কাজটা কিভাবে পরিচালনা করেন?
আসলে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ধনিয়া। এই ধনিয়ার মাধ্যমে এই ধনিয়ার যেই ফেসটা দিয়েছি সেটা আসলে শুধুমাত্র ধনিয়ার জন্য সীমাবদ্ধ নয়, এই কাজটা আসলে আমি সমগ্র বাংলাদেশেই করতে চাই। আর আমার এই পেজের মাধ্যমে মানে কি আমি ওদের জন্য কিছু ফান্ড কালেক্ট করার জন্য চেষ্টা করি, আর সেটা আমার পরিবারের কাছ থেকে হতে পারে বা আমার হাজবেন্ডের কাছ থেকেও হতে পারে, মানে আমার বন্ধু বান্ধব সবাই মিলে বা এই পেজের মাধ্যমে কিছু ফান্ড জোগাড় করে আমরা করি কি প্রতিদিন 52টা কুকুরকে, রাস্তার কুকুরকে এক বেলা করে খাবার দিই। আর হচ্ছে আমার বাসায় 32টা রেস্কিউ করা বিড়াল আছে, সেই বিড়ালগুলোকে তিন বেলা করে খাবার দিই। তো এছাড়াও আমরা করি যেটা যে যে কুকুরগুলো অসুস্থ বা বিড়ালটা অসুস্থ তাদেরকে ভ্যাটের কাছে নিয়ে যাই, তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেই, এবং সেটার জন্য আমি আমার নিজের বাসাটাই ব্যবহার করি, কারণ ওদেরকে তো আসলে রাস্তায় রেখে রেখে চিকিৎসা করানো সম্ভব না, তাই না? ওদেরকে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আমার বাসাটাকে ব্যবহার করি ওদেরকে থাকার জন্য। আপনি ইচ্ছে করলে দেখতে পারেন যে এখানে একটা ছোট্ট পাপি আছে, এই পাপিটাকে আমি 3 দিন আগে রেস্কিউ করেছি, দেখেন আপনারা পাপিটা, এই ছোট বাচ্চাটাকে 3 দিন আগে রেস্কিউ করেছি। ওর মা নেই, কিছু এলাকার কিছু দুষ্ট ছেলেরা ওর মার কাছ থেকে ওকে এনে খুব মার মেরেছে, মেরে ওকে একটা জায়গায় ফেলে রেখেছিল। তো আমি যখন খবরটা পাই আমি দেখতে আসলে দেখি যে কিছু কুকুরের বাচ্চাকে মেরেও ফেলেছে মানুষ। তো ওর অবস্থা এতটাই খারাপ যে আসলে ওকে না নিয়ে গেলে ও বাঁচবে না, তাই আমি ওকে আমার কাছে নিয়ে যাই, এবং ও এখন আল্লাহর রহমতে হ্যান্ড ফিডিং করছে, তবে বাচ্চা মরা হচ্ছে আল্লাহর হাতে, তবে আশা করছি ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। আপা এরকম আর কয়টা কুকুর আপনার কাছে আছে? আসলে আমি আপনাকে আগেই বলেছি আমরা প্রতিদিন 52টা কুকুরকে এক বেলা খাবার দিই, আর এই 52টা কুকুরের প্রপার ট্রিটমেন্ট করা সব আমার নিজের দায়িত্ব আমি বলে মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে 12টা মেয়ে কুকুরকে স্প্রে করিয়েছি যাতে করে বংশবৃদ্ধির বিষয়টা স্টপ থাকে। তো আমরা আমাদের ওই কার্যক্রমটা চালিয়ে নেব, এটাই আশা করছি আল্লাহর কাছে, যে যদি ওই রকম কার্যক্রমটা আমরা চালিয়ে নিতে পারি তাহলে হয়তো কুকুরের সংখ্যাটাও কমে আসবে, আর ওদের যে ওরা যে মানুষ দ্বারা নির্যাতিত হয় সেই সংখ্যাটা কমে আসবে। আপা আপনি তো বললেন যে আপনার ফ্যামিলি আপনাকে ফুল সাপোর্ট করে, এলাকাবাসী কি আপনাকে সাপোর্ট করে এই ব্যাপারটাতে? এলাকাবাসী বলতে গেলে আমার এলাকাবাসীরা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দেয় না আমাকে, সেটা এক টাকাও না। তবে হ্যাঁ কিছু বড় ভাই আছে আমার, সেটা আমাদের মানে তারাও অ্যানিমেল লাভার। আর আরেকটা বিষয় হচ্ছে আমার পরিবার, যিনি আমার হাজবেন্ড উনি হচ্ছেন সবচেয়ে বড় ডোনার, আর আমার পরিবারের কাছ থেকেও আমি সাহায্য পাই। আর আমার ফেসবুক যে গ্রুপটা আছে অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সেখানে আমার কিছু আন্টি আছে, কিছু ভাই আছে, কিছু বোন আছে যারা আমাকে সাহায্য করে। আপা আপনি ওদেরকে কখন খাবার দিতে যান? আমি ওদেরকে মেইনলি রাতে খাবার দিই কুকুরগুলোকে, কারণ রাতে খাবার দিলে হয় কি রাস্তাটা সম্পূর্ণ নীরব থাকে, তখন মানুষের ঝামেলা পোহাতে হয় না, কারণ মানুষের মধ্যে মানসিকতাটা আর মানবিকতাটা কমে গেছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন ওদেরকে খাবার দিতে যাই তারা বলে মানুষ খাবার পায় না, রাস্তার কুকুরটাকে খাবার দিতে আসছেন, এই মহিলা পাগল নাকি? তো সেই ক্ষেত্রে রাতে খাবার দেওয়াটা আমি মনে করি অনেক, তার মানে আপনাকে অনেক কথাই শুনতে হয় এই পশু পাখির জন্য, মানে ওদের জন্য। হ্যাঁ সেটা তো আসলে শুনতে হয়, কিন্তু আসলে সেটা আমি গায়ে মাখাই না। না কিছু ভালো কাজ করতে গেলে তো কিছু কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ভালো কাজ গুলো মানুষ খুব সহজে গ্রহণ করতে চায় না, আবার যাদের মন মানসিকতা ভালো তারা খুব সহজেই গ্রহণ করে নেয়। তো আপা আপনার বিড়াল কয়টা? ও হ্যাঁ 32টা তো বলেছিলেন। ওদেরকে যে আপনি রেখেছেন আপনার সমস্যা হয় না? সমস্যা সব জায়গায় হয়, কথা আছে না যদি হয় সুজন্তে তুল পাতায় নজন, তো আমি আসলে বিষয়টা ওভাবেই নিই না, সেটা তো ঠিকই আছে। আপা কিছু মনে না করলে আর কিছু প্রশ্ন করতে পারবো? হ্যাঁ অবশ্যই। এই যে আপনি কুকুর বিড়ালদেরকে যে খাবার দিচ্ছেন, ঠিক আছে, তো ওদের খাবারটা কে তৈরি করে বা আপনি কি খাবার দিয়ে থাকেন ওদেরকে? সর্বপ্রথম আমি আমার ঘরের বিড়ালগুলোর কথা বলি, বিড়ালগুলোকে আসলে আমি ওদেরকে ভাতের সাথে মাছ মেখে দিই, মাছ সিদ্ধ করে তারপর হচ্ছে ভাত মাখিয়ে দেই, এটা তিন বেলা হয়, আর ওরা এই মাছ ভাতটা খায়। এছাড়াও ওরা মাছ মাংস মানে যা বলেন, ওরা আইসক্রিমও খুব পছন্দ করে, মানে খাবার নিয়ে ওদের কোনো প্রবলেম নাই।
তো এই খাবারটা আমি নিজেই তৈরি করি। আর কুকুরদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু প্রতিদিন আমাকে 52টা কুকুরের খাবার তৈরি করতে হয়, সেক্ষেত্রে এই কাজটা একটু বড় প্রসারিত হয়ে যায়। আপনাকে কি কে সাহায্য করে এই কাজের জন্য? হ্যাঁ, আমাকে সাহায্য করে আমার হাজবেন্ড সাহায্য করে, আর আমার সংস্থার মানে কি আরেকজন কয়েকজন আছে। কিন্তু খাবারটা আমি নিজেই তৈরি করি, মানে এটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে কাউকে আমি ওদেরকে খাবারটা সার্ভ করতে যাব, তখন আমাকে কয়েকজন হেল্প করে। আর ওদের খাবারটা তৈরি হয় যে ওরা আসলে মাংসটা পছন্দ করে, যে মাংসটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই মাংসটা হচ্ছে গিয়ে সেই মাংসটা হচ্ছে যে ওদের জন্য আর কুকুরদের জন্য আমি মেইনলি খিচুড়িটা করি। খিচুড়িটা হচ্ছে মাংসর হাড়, গলা, মাথায়, পা এইগুলো দিয়ে চালের সাথে মিক্সড করে অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে খিচুড়ি তৈরি করি। এই খিচুড়িটাই ওরা খুব পছন্দ করে খায়। তবে হ্যাঁ, এটাতে অবশ্যই মাংসের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। না, বুঝতে আমরা বুঝতে পারলাম যে আপা আপনি মানে খুবই মমতাময়ী একজন মা। মানে এরকম মমতাময়ী মা কিন্তু সচরাচর হওয়া যায় না, যে কিনা পশু পাখির জন্য এত কিছু করে। তো আপা আপনার সাথে পরিচিত হয়ে আমাদের খুবই ভালো লাগলো। আর হচ্ছে যে যদি আমাদের কোনো মানে টিপসের প্রয়োজন হয়, এরকম অনেকেই আছে যারা কিনা পশু পাখিকে অনেক ভালোবাসে, অনেক কিছু করতে চায়, কিন্তু ঠিক আছে সঠিক গাইডলাইন পায় না, যদি এরকম কোনো কিছুর জন্য কেউ সাহায্য চায় আপনার কাছে, আপনি কি সাহায্য করবেন? ভাইয়া, আমি একটা কথা বলি সবসময় যে আমাদের দুয়ার সবসময় খোলা। আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে, আমি আবারও বলছি, নামটা হচ্ছে এনিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ধনিয়া। এই ফেসবুক গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে যে কোনো পশু পাখির জন্য যে কোনো ধরনের বিষয়ে সাহায্য চান সেটা আপনারা করতে পারেন। এমনকি আপনারা যদি জানতে চান যে ওদের চিকিৎসা, তারপরে ওদের থাকা খাওয়া সব ব্যবস্থায় কিন্তু আমরা আপনাদেরকে পাটলি পাটলি বুঝিয়ে দিতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক মানুষ আছে যারা আসলে পশু পাখি ভালোবাসে, হয়তো তাদের ফিনান্সিয়াল অবস্থাটা তেমন একটা ভালো না, তখন কোনো প্রাণী যদি অসুস্থ থাকে এদেরকে চিকিৎসা করাতে পারে না, তাদেরকে আমি বলবো যে আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের গ্রুপের মাধ্যমে ফান্ড পোস্ট দিয়ে ফান্ড তুলে চিকিৎসা করাতে পারেন। কিন্তু চিকিৎসা ছাড়া কিন্তু একটা বাচ্চাকে ছাড়বেন না। আর আপনার নিজের বাচ্চাটা যেমন আপনার কাছে প্রিয়, সেইভাবে আপনি একটা প্রাণীদেরকে ভালোবেসে দেখেন, এরাও আপনার প্রিয় হয়ে যাবে। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে অনেক পথটা অনেক সহজ করে দিয়েছে জীবনে, দুনিয়াতে অনেক সহজ করে দিয়েছে। আপনি এই দুনিয়াও পাবেন, এই সেই আখেরও পাবেন, যদি আপনি একটা প্রাণীদেরকে ভালোবাসেন, আপনার আশেপাশের মানুষদেরকে ভালোবাসেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলবো যে আমাদের ইসলাম সম্পর্কে আমরা হয়তো পুরোপুরি জ্ঞান না থাকা অনেকে ভাবি যে কুকুরটা হয়তো নাপাক, আসলে কিন্তু নাপাক না। আপনারা যারাই আপনাদের মাধ্যমে আমি মানে অডিয়েন্সদেরকে জানাতে চাচ্ছি যে কুকুর কিন্তু নাপাক প্রাণী না। কুকুরকে ভালোবেসে দেখুন, কুকুরের মুখের লালাটা নাপাক, সেই মুখের লালাটা না হয় আপনারা বাদ দেন, কিন্তু ওদেরকে মারবেন না, ওদেরকে নির্যাতন করবেন না, ওদেরকে নাপাক বলে দূরে সরিয়ে দিবেন না। তো আপা আপনার সাথে পরিচিত হয়ে আমাদের অনেক ভালো লাগলো। আর হচ্ছে যে দোয়া করি আপনার এই কাজ যেন আরো অনেক দূর এগিয়ে যায়। আর অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, সেটা হচ্ছে যে আপার জন্য আপনারাও সবাই দোয়া করবেন যেন আপা এই কাজটাকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারে। আর হচ্ছে যেটা বলতে চাই, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে। খারাপ লেগে থাকলেও সেটা আমাদেরকে বলতে হবে, না হলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না। আমরা কিছু মানে নতুনত্ব করার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।